বিজনেস কিপার টিউটোরিয়ালের এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো স্টক অ্যালার্ট সম্পর্কে। স্টক অ্যালার্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিজনেসের জন্য, বিশেষ করে যারা স্টক রিলেটেড বিজনেস করেন। এক্সাম্পল, আমার এখানে যে প্রোডাক্ট গুলো আছে, আমি যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আপনাকে হচ্ছে কল্পনা করে দেখাচ্ছি। যেমন আমাদের এখানে হচ্ছে ডাভ শ্যাম্পু, সো আমরা চাচ্ছি যে ডাভ শ্যাম্পু অলওয়েজ আমাদের এখানে 30 পিস অ্যাভেলেবেল থাকবে, 30 পিস অ্যাভেলেবেল থাকবে, যাতে আমি রি অর্ডার করতে পারি। তাহলে এটার জন্য আমরা যখন প্রোডাক্ট যোগ করি, তখন কিন্তু একটা তথ্যের জায়গা ছিল, দেখেন অ্যালার্ট কোয়ান্টিটি, এটাতে যদি আমরা 30 লিখে দিতাম, সেক্ষেত্রে এটা যদি 30 পিসের কম চলে আসতো যখন বিক্রি করতে করতে, তখন কিন্তু সফটওয়্যার আমাকে অ্যালার্ট করতো, এই যে এই জায়গাটাতে আমাকে অ্যালার্ট করতো যে এই দুইটা কোয়ান্টিটি কমে গেছে। সো চলুন আমরা এখন এটাতে একটু লাইভ কাজ করার চেষ্টা করি। সো আমরা লিস্ট প্রোডাক্টে গিয়ে ডাভ শ্যাম্পুতে আমরা এডিট করে ফেলি চেকিং এর জন্য। সো এখানে অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে আমাদের 30 পিস। তাহলে একটু খেয়াল করতে হবে যে এখন আমাদের যে স্টকটা আছে এটা কত পিস, 22 পিস, তার মানে ডেফিনেটলি এটা 30 পিসের কম আছে। সো 30 পিসের কম যেহেতু আছে, তার মানে আমার কিন্তু এটা জানা উচিত। সো ওই যে দেখেন উপরের দিকে অ্যালার্ট নামে একটা বাটন আছে, সেখানে কোয়ান্টিটি অ্যালার্টে ক্লিক করলে আমার কোন কোন প্রোডাক্ট আমার টার্গেটের চেয়ে কম আছে এটা কিন্তু আমাকে দেখায় দিচ্ছে। যেমন নাটি বিস্কিট, এটা আমার কাছে 2 পিস থাকতেই হবে, এটা এখন 0 আছে তাই আমাকে এখানে দেখাচ্ছে। অলিম্পিক বিস্কিট 10 পিস থাকতে হবে, কিন্তু আমার এখানে 4 পিস অ্যাভেলেবেল আছে তাই দেখাচ্ছে। ডাভ শ্যাম্পু আমার কাছে 30 পিস আছে, এখন হচ্ছে আমার ওই 30 পিস হলে আমাকে জানাইতে হবে, 30-এর নিচে হলে এখন 22 পিস আছে তাই আমাকে জানাই দিছে। এখন এখান থেকে আপনারা হচ্ছে জাস্ট এক্সেলে যদি নিয়ে নেন, তাহলে আপনার পারচেস অফিসার যে আছে তাকে কিন্তু আপনি জাস্ট এই শীটটা দিয়ে দিলে সে হচ্ছে কি করবে, এই প্রোডাক্টগুলো সে হচ্ছে আবার স্টকিং করবে, বা আপনি নিজে এই প্রোডাক্টগুলো আপনি হচ্ছে প্রিন্ট করে রাখবেন, কেউ আসলে আপনারা হচ্ছে এই এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন। তো অ্যালার্ট কোয়ান্টিটিটা খুবই মজার বিষয়, এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন।